আসসালামু আলাইকুম। আমাদের এখানে সিঙ্গার এসএলই 3220 একটা মডেলের টিভি আছে। টিভিটি লাইন দেওয়া হয়ে আছে, টিভিটি ডেড। আসুন বোর্ডটি রিপেয়ার কীভাবে করা যায় সে জিনিসটি আপনাদেরকে কে এল ওয়াই লাগানো যাচ্ছে। সেই কে ওয়াইটা আপনার ছবি দেখাচ্ছি। এটা নতুন মডেলের, আপনার অনেক কে এল ওয়াই লাগান, সেটা এস্টার লাগান, ছোটো মসফেটের লাগানো হয়, সে ছোটো, এটা একটা বড়, এবং এটা অনেক কার্যকরী। এটা বড় এবং ছোট সব টিভি দিয়ে লাগানো যায়, এটা ভালো কাজ হয়। আসুন আমাদের শেয়াল ভাই এটা লাগাচ্ছে, সেটা এখন দেখানো হচ্ছে। তো যেহেতু প্রথমেই এটার মসফেট আছে, যেটা সেই মসফেটটাকে তুলে ফেলতে হবে। মসফেটটা তুলে ফেলছে শেয়াল ভাই। মসফেট আইটি তোলা হয়ে গেল, সেখানে রং ধরাচ্ছে, সেখানে ক্যালিপারটির পজিটিভ। ওয়াইরটি সংযোগ করবেন। যারা জানেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এই ব্যাপারে অল্প জানেন বা যায় না তারা কাছে দেখলে অনেক সহজেই বোর্ডটি রিপেয়ার করা সম্ভব হবে। ক্যাপাসিটার নেগেটিভ, রং ধরানো হলো, কেএলওয়াইয়ের কালো তারটি, যেটা কালো কালার, সেটা ক্যাপাসিটার নেগেটিভে ঝালাই করা হচ্ছে। পজিটিভটি যেটা লাল, সেটা মসফেট তোলা হয়ে গেছে, সেখানে যে বিপজিটিভ সেই বিপজিটিভে বেজ, তার বেজে লাগানো হয় কালেক্টরে। পজিটিভ যে 12 ভোল্ট আছে ক্যাপাসিটার এই কর্নারে, চপার এই কর্নারে, সেখানে ব্রাউন বা বাদামি যে কালারটা দেখা যায় সেটি সেখানে লাগানো হচ্ছে। ডায়োডের পজিটিভ প্রান্তে সেটা লাগানো হয়ে গেল। আউটপুট চপারের আউটপুটে যে 12 ভোল্ট আছে সেখানে হলুদ ওয়্যারটি লাগানো হচ্ছে, সেটাও লাগানো হয়ে গেল। 12 ভোল্ট নেগেটিভ, 12 ভোল্ট নেগেটিভ, নেগেটিভ সবুজ ওয়্যারে, সবুজ তারটি চপার এই কর্নারে 12 ভোল্ট নেগেটিভ যেটা আছে সেখানে লাগানো হচ্ছে। ক্যালিপারটি সম্পূর্ণ কানেকশন দেওয়া হয়ে গেছে, ক্যালিপারটি দেখে নিন, এবং কানেকশনগুলোও আপনাদেরকে সুন্দরভাবে দেখানো হচ্ছে। এই বোর্ডটি সাধারণত 24 ভোল্টে ব্যবহার হয়। তো এর আপনারা যে দেখতে পাচ্ছেন যেখানে রেস্টর এবং জাম্পার আছে, এই দুইটা, একটা রেস্টর খুলে তারপরে জাম্পার লাগাতে হবে, যেটা এখানে এটা, আর উপরটা খুলে তার নিচেটা লাগাতে হবে। লাগালে এটা 12 ভোল্ট হয়ে যাবে, যেহেতু সার্কিটটা 24 ভোল্টের। রেস্টরগুলো তুলে লাগানো হচ্ছে। রেস্টর দুটা চেঞ্জ হয়ে গেল। এখন এটাতে এসটিআরটির বডি হচ্ছে পজিটিভ, যেহেতু তাই বডির সঙ্গে লাগালে উপরে বডি হয়ে যাবে, আর এটা যেহেতু হিট হয় না তাই আমরা এটার চপারের উপরে প্লাস্টিক, যেহেতু প্লাস্টিকের উপরে ডুয়েল টেপ দিয়ে সুন্দর হয়ে কেটে দেওয়া হলো। টিভিটিতে লাইন দেবো কিছুর মধ্যেই, তার আগে একটু কাজ আছে, সে কাজটাও শেষ হয়ে যাক। অনমেক রেস্টর নিলাম, যেটি 12 ভোল্ট এবং বি পজিটিভ, এই দুটার মাঝে লাগাতে হবে। লাগার কারণটা হলো এই, এখানে 12 ভোল্ট যে ভোল্টেজটা আপ ডাউন করে, এই অনমেক রেজিস্টার লাগালে এটা ফিক্স থাকবে, এটা বাফারিং করবে না। বাফারিং করলে টিভিটা কখনো চালু হবে না, বা ভোল্টেজ বেশি হবে কম হবে, এতে টিভি চলতে অসুবিধা হবে, এর জন্যে অনমেক রেজিস্টারটা লাগানো হয়। 12 ভোল্ট যেটা আছে সেখানে রেজিস্টার এক মাথা লাগানো হলো, অপর মাথা কালেক্টরে ঝালাই করা হচ্ছে।
কালেক্টর থেকে বি পজিটিভ অন্যের একটা রেজিস্টার লাগানো হবে, ভোল্টেজটা যেন বাফারিং না হয় 12 ভোল্ট ফিক্স থাকার জন্য। আসুন, আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে, এখন টেস্টের পালা। টিভিতে পাওয়ার সাপ্লাই সংযোগ দেওয়া হলো, অন করা হলো, পাওয়ার লাইট জ্বলে গেছে। এটা এখন ভোল্টেজটাকে মেপে দেখে দেখা যাবে যে ভোল্টেজটা ঠিক আছে কিনা। বি পজিটিভের কাঁটা ধরা হয়েছে, মিটারে দেখেন ঠিক 12 ভোল্টই দেখাচ্ছে। টিভিটা অন করবো এবং স্ক্রিনে কোনো সমস্যা আছে কিনা বা টিভিটা চালু হচ্ছে কিনা ভালো হবে। দেখুন টিভিটি সুন্দরভাবে চালু হয়েছে, ক্যামেরাও ভালো আছে এবং টিভিটি চালু হয়ে গেছে। তাহলে খুব অল্প সময়ে বোর্ডটি না চেঞ্জ করে অল্প কিছু টাকা খরচ করে একটি টিভির বোর্ডকে সুন্দরভাবে সারা হলো। আশা করি আমি ভিডিওটা দেখবেন, উপকৃত হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কিছু জানার থাকলে প্রশ্ন করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি যান, আসসালামু আলাইকুম।